স্বামী সে কি শুধু মদখোর, সে তো বদ্ধ মাতা। এই মেয়ে মানুষ চলে গেছে খবর শুনেছে, আর খবর শুনে নেংটি দূর সিঁড়ি কিনেছে। এই মেয়ে মানুষ চলে গেছে খবর শুনেছে, খবর শুনে নেংটি দূর সিঁড়ি কিনেছে। কি আর বলবো বল, চাঁদে করবে তাজমহল, কি আর বলবো বল, চাঁদে করবে তাজমহল। কি হয়েছে কি? তাই শাড়ি পরা ছেড়ে দিয়ে এ নাইটি ধরেছে। মেয়ে মানুষ চাঁদে গেছে খবর শুনেছে, খবর শুনে নেংটি দূর সিঁড়ি কিনেছে। তুমি কি বলতে চাইছো কি? বাইরে যাওয়া চলবে না, কম খাও দেশে থাকো। সারা জীবন জ্বলে গেলাম ঘুরের তালায় পড়ে, আর সুতলাটাই না থাকলে ঘুড়ি কি আর ওড়ে। মানে ঘুড়ি যত বড় হোক না কেন, সুতলাটাই না থাকলে ঘুড়ি উড়বে না। সারা জীবন জ্বলে গেলাম ঘুরের তালায় পড়ে, সুতলাটাই না থাকলে ঘুড়ি কি আর ওড়ে। কত মত কিলবি আর ফুটে গেল সংসার, কত মত কিলবি আর ফুটে গেল সংসার। না খেয়ে মোড়া থেকে কোথায় যাবে, চলো বিদেশে। হায় হায় মেয়ে মানু, মেয়ে মানু চলে গেছে খবর শুনেছে, খবর শুনে নেংটি দূর সিঁড়ি কিনেছে। মেয়ে মানু চলে গেছে খবর শুনেছে, খবর শুনে নেংটি দূর সিঁড়ি কিনেছে। ওরে যে মেয়ে চাঁদে গেছে সে কি মেয়ে, আর তুই কি মেয়ে? তুই এত চাঁদ ধরতিছি কেন? এখানে থাক বা বিদেশে যাস না। ওগো আগে আমার কথাটা শোনো, তারপরে যত খুশি পারো আমাকে মারবি। ঠিক আছে বলো। আচ্ছা তুমি এই সংসারের জন্য কি করেছো? কি করিনি? কি করেছো বলো? গরিব মানুষ, একটা কুঁড়ে ঘর আছে, আছে তোর বিয়ে করেছি, একটা ছেলে দিয়েছি, একটা মেয়ে দিয়েছি, মোটা ভাত মোটা কাপড় দিচ্ছি, আবার কি দেবো? মাথার উপর একটা বিয়ের যোগ্য মেয়ে আছে, মেয়েকে আজ বাদে কাল বিয়ে দিতে হবে, সেই সব চিন্তা ভাবনা তোমার আছে? ওরে সংসার আমার চিন্তা সরকারে। কি বলছো? হ্যাঁ এই দেখ, জন্মালে 5,000, মরলে 2,000। যে কটা দিন বেঁচে থাকবি সরকার কি দেয় নে? খাওয়ার জন্য চাল দিচ্ছে, থাকার জন্য ঘর দিচ্ছে, থাকার জন্য পায়খানা দিয়েছে, কন্যাশ্রী রূপশ্রী টাকা দিচ্ছে, আবার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, তাহলে কি চাই আর? মাতার উপর একটা বড় ছেলে আছে, ছেলের ভবিষ্যৎ গড়ে দিতে পারে না, রাস্তা রাস্তায় শুধু মদ খেয়ে বেড়াবে। আর তো ছেলের তো 25-26 বছর বয়স, তা সে তার ভবিষ্যৎ করতে পারে না। আমি ওই জন্যই তো সিদ্ধান্ত নিয়েছি, আমি বিদেশে যাব বলেছি, যখন বিদেশে যাব। তুই চলো আমার কথা শুনবি নি? শুনবো না। স্বামীর কথা শুনবি নি? না। তো রাজ্যের অবস্থা খারাপ করে দেবো, তুই স্বামীর কথা শুনবি নি? শুনবো না। এই চুপ কর, চুপ করেছি তোর আজকে জিরে জিরে মারবো। চুপ চুপ, চুপ করেছি তোর আজকে কত রকম কালারের মার মারবো। বাবা কি মনে হচ্ছে, তুমি কাজ করবে না, দিনরাত মদ খাবে, টোটো মেরে ঘুরবে, আর রাতে এসে শুধু মার ধরে মারবে? বল বাবা বল। আমি কাজ করি না, সংসারটা চলতেছে কি করে? গিল সংসার তো মা চালাচ্ছে। চুপ, টাকা আমি দিচ্ছি, তোর মা সংসার চালাচ্ছে, আমি কাজ করি না। দেখো তুমি যদি আমার সামনে আরেকবার মেরেছো তো তোর ব্যবস্থা করে দেবো। আমার বউ আমি মারতে পারবো না। দেখো বাবা একবার মেরেছো ঠিক আছে, এইবার যদি তুমি মেরেছো তোমার কি করি? দেখো আচ্ছা বাবা, হ মারলে পা পাবে, তোর ডানা ধরে আর গজে দেবো। বাবার ডানা ধরে গজে দেবে? হ্যাঁ। বাবার পয়সা খাবে, বাবার ডানা ধরে গজে দেবে? শুয়োরের বাচ্চা। তুমি ঠিক বলেছো, তুমি শুয়োর আমি তার বাচ্চা। এদিকে গান টন টন করতেছে, এ গানটা কোথায় দিয়ে পেলে? বাবা যে দেশে 14 বছরের ছেলের পিঠে 30 কিলোর বইয়ের বোঝা চাপানো হয়, সেদের শিক্ষা কি? ভিক্ষা ছাড়া কোনো গতি নাই। তোমার তো মাথা মোটাটা বুঝবে কি করে? ওই ছেলেরা বইয়ের এনে দেয় কেন? কেন? ওরা তো আর্মি ট্রেনিং করছে। দেখো মা যখন সিদ্ধান্ত নিয়েছে বিদেশে যাব, তোমারও যেতে হবে। কি আছে? বিদেশে যেতে হবে। আমি বিদেশে যেতে পারবো না। তোমার কোনো কথা শুনবো না, যেতে হবে। এই তোর কথা মানে যাবো? কান্দে কান্দে কি আছে মারবে তোর মেরে আজকে। তুমি কি পাগল হয়ে গেছো? দাদাকে ধরে কেন মারছো? কেন মারছি? ওরা বিদেশে যাবে কেন? তুমি বাইরে থেকে মদ খেয়েছে ঘরে গন্ডগোল করবে, তোমার কোনো কথা শুনতে চাই না, আমাদের তিনজনের সঙ্গে তোমাকেও যেতে হবে। ও তুমিও বিদেশে যাবে? হ্যাঁ। চিন্তা করো, 19 বছরের মেয়ের বিদেশে নিয়ে যাবো, আর ফেরত আনতে পারবো?
ওরে বিদেশে যাইনি, কম খা দেশে থাক। বাবা কেন বোঝো না, ওই ওই পাড়ার বিদ্যুৎ কা ওদের ফ্যামিলি নিয়ে বিদেশে গেল, কত টাকা আনলো, পাকা বাড়ি বেঁধেছে, একটা বাইক কিনেছে, ফের জায়গাও কিনেছে। চলো না বাবা যাই। ও টাকার সামনে দেখতেছো? হ্যাঁ, বড় লোক হওয়ার সামনে দেখতেছো? হ্যাঁ বাবা। এই আমি যাবো না তো রাজা। ওগো তুমি কেন বুঝতে পারছো না, দুটো বাচ্চা বাচ্চা ছেলে মেয়েকে নিয়ে যাবো, তুমি যদি যাও আমাদের মাথার উপর ছাতা হয়ে থাকবে, তোমার কোনো কাজ করতে হবে না, আমরা তিনজনে মিলে কাজ করবো। ও আমি কোনো কাজ করবো না। কোনো কাজ করছো? শুধু ঘরে থাকবো। হ্যাঁ কিন্তু আমি কাজ করবো না, মদ কে দেবে? মদ বাবা, এই মদ 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 তোমার জীবনের একদিন শেষ হয়ে দাঁড়াবে। তাছাড়া আমরা যে বিদেশের ট্রেনে যাবো, তুমি যদি মদ নিয়ে যাও টিটি ধরতে পারে, লোক আমি ঢুকিয়ে দেবে। বোকা, বুদ্ধি থাকলে কেউ ঢোকাবে না। কি করে নিয়ে যাবে? একটা 100 টাকা দিয়ে বড় ডাব কিনবো, কিনে ডাবের জল সিরিঞ্চি দিয়ে বার করে দেবো, দেবতে মদ ঢেলে দেবো, লোক মনে করবে ডাব খাচ্ছে, আমি তো মদ খাচ্ছি। বাঙালি ছেলে, আমার বাবার বুদ্ধি দেখেছো? তাহলে বিদেশে যাবি? হ্যাঁ বাবা। তোদের সঙ্গে আমার যেতে হবে? হবে। গেলে কিন্তু কষ্ট পাবি, আমি বলে দিলাম। দেখ গুরুজনের কথা অমান্য করিস নি, আমি যাচ্ছি। তবে কার সঙ্গে যাবো আমরা তো জানি না, কিভাবে যেতে হয়, কোথায় দিয়ে যেতে হয়। ওগো কেন বুঝতে পারছো না, ওই তো বিদ্যুৎ ঠাকুর তো আমাদের নিয়ে যাবে। বিদ্যুৎটা তোমাদের মাথা খেয়েছে। ঠিক আছে, তাহলে কবে যাবো? আজকে। আজকে? হ্যাঁ। মানে তোমরা সব রেডি? রেডি হয়ে আছি। খাওয়া দাওয়া? কেন বাবা, আমি লুচি আর আলুর দম করেছি তো। ও লুচি আলুর দম হয়ে গেছে? হ্যাঁ রেডি। আর কাঁথা কানি লাগবে, এই শীত আসতেছে, সব রেডি। সব রেডি? সব রেডি। তাহলে যাওয়াটা বাকি? যাওয়াটা বাকি। তাহলে এখন কোথায় যাবো? হাওড়া স্টেশন। আরে এই যে ট্রেনটা বসিয়ে দিল, এই ট্রেনের নাম কি? করমন্ডল এক্সপ্রেস। আচ্ছা এই হাওড়া স্টেশন। এই তাহলে কখন গাড়ি ছাড়বে, কি ব্যাপার জানিস সব? এই তো 2:50 ছাড়বে। ও রাত 2:50 ছাড়বে? বাবা এত কষ্ট করে, কিন্তু আমি ঘুমাবো তো, লোকে কিছু দিলে খাবি না, ওরা খাইয়ে সব মালনে চলে যাবে, তোরা ঘুমিয়ে থাকবি, ঘুমাবি না কিন্তু। ঠিক আছে। कृपया मेरी बात सुने, हावड़ा से चेन्नई जाने वाली ट्रेन करमंडल एक्सप्रेस 2:50 बजे है। हिंदी प्लेटफॉर्म नंबर 22 से प्रस्थान करेंगे। बांग्ला बोल। অনুগ্রহ করে শুনবেন, হাওড়া থেকে চেন্নাই যাওয়ার ট্রেনটি করমন্ডল এক্সপ্রেস রাত 2:50 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। এটা 22 নম্বর প্ল্যাটফর্ম তো? এটা করমন্ডল এক্সপ্রেস, তাহলে এখান থেকে চেন্নাই যাব। হ্যাঁ রে, 2:50 তো ছাড়বে বললো, এখন কটা বাজে? কেন বাবা, 2 মিনিট টাইম আছে। 2 মিনিট? এই তোরা খেয়ে দিয়ে নিবি, আমি কিন্তু খাবো নি, ঘুমিয়ে পড়বো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ট্রেন সিটি মেরেছে, ঠিক করে বসে থাকবি। কত লোক মরে গেছে, হাত কেটে গেছে, কারো পা কেটে গেছে, কারো কান কেটে গেছে, কেউ 20-30 ভাগ হয়ে গেছে, প্রচুর লোক মরে গেছে। ওদের লোক সব মরে গেছে? হ্যাঁ। ওরে আমার তিনজনই কোথায় গেল রে?
আমি ঘুমাচ্ছিলাম, কুড়ে কোথায় পড়ে গেছে নিজেই জানি না। এই দেখো যারা যারা মারা গেছে সরকার থেকে জানিয়েছে মাথা পিছু 15 লাখ টাকা করে দেওয়া হবে। একজন মরে গেল 15 লাখ। 15 লাখ টাকা? ওদা 3 15 কত হইব? কেন 45? 45 লাখ? আমি তো রাজা হয়ে যাব। তারা মনে হয় সব মরে গেছে। ওরা বডি দিতে হবে। বডি বডি কোথায় পাবো? তারা কোথায় গেল? 45 লাখ! আমি বড় লোক হব না। 45 লাখ! ওরা জল দিলাও জল। তারা সব কোথায় গেল? বডি খুঁজে পাচ্ছি না। একজন বললো 15 লাখ, তিনজন বললো 45 লাখ। তুই মরিনি না মরলে টাকা দেবে না তো বাবা। এই বাবা আমার মাথা ফেটে রক্ত বেরোচ্ছে বাবা। আমি যে যন্ত্রণা সহ্য করতে পারছি না বাবা। আমি যে যন্ত্রণা সহ্য করতে পারছি না। তুইও মরিনি, মরে না মরলে টাকা কোথায় দেবে কেউ? তুই বিদেশ এসেছিস, আমি তোর মেরে টাকা নিয়ে যাবো। বাবা তুমি কেন বুঝতে পারছো না বাবা, একটা ট্রেন দুর্ঘটনা হয়ে গেছে। কত মা কত বাবা কান্নাকাটি করছে, আর ভগবানের অশেষ দয়ায় আমরা বেঁচে আছি। আর কয়েক কোটি টাকার জন্য তুমি আমাদের মৃত্যু কামনা করছো? টাকার জন্য তোর তো বিদেশে আসিছি, এই একটা সুযোগ। তোর মা মরবে না, তুই মারতে দিবি না, তাহলে তোর মেরে ফেলবো। তুমি কি পাগল হয়ে গেছো? কেন সবাই কোথায় মারছো? পাগল হয়ে গেছি, টাকা টাকার জন্য পাগল হয়ে গেছি। ওরা কেউ মরবে না, তোর মেরে ফেলবো। কেন করো বাড়াবাড়ি? মেরে ফেলবো, কোমরে পড়বে দড়ি, খোকা তুই পুলিশের ডাক। ওরে হাত ছাড়া হয়ে যাবে 15 লাখ, হাত ছাড়া হয়ে যাবে 15 লাখ। কেন করো বাড়াবাড়ি? কোমরে পড়বে দড়ি, কেন করো বাড়াবাড়ি? কোমরে পড়বে দড়ি, খোকা তুই পুলিশের ডাক। হাত ছাড়া হয়ে যাবে 15 লাখ, হাত ছাড়া হয়ে যাবে 15 লাখ, হাত ছাড়া হয়ে যাবে। একজন মরলে 15 লাখ টাকা? আমার কথা শোন না, একজন কেউ মরে যায় না। ভগবানের অসীম দয়ায় বেঁচে আছি সবাই। কেন তোরা বেঁচে আছিস? টাকা আমার চাই। টাকা না হলে কিচ্ছু হবে না, টাকা দরকার। বাবা নই মনে আজ তো কষাই, সুযোগের সদ্ব্যবহার করতে আমি চাই। এই একটা সুযোগ দিয়েছে, এই সুযোগ হাতছাড়া করিস না। ভগবানের অসীম দয়ায় বেঁচে আছিস সবাই। সুযোগের সদ্ব্যবহার করতে আমি চাই। বাবা নই মনে আজ তো কষাই, সকলের টাকা পাবে আমার বেলা নাই। আমার বেলায় ফান, সবাই হবে লাখপতি আমার বেলায় ফান, আমার বেলায় ফান। এই কেন করো বাড়াবাড়ি? কোমরে পড়বে দড়ি, কেন করো বাড়াবাড়ি? কোমরে পড়বে দড়ি, খোকা তুই পুলিশের ডাক। হাত ছাড়া হয়ে যাবে 15 লাখ, হাত ছাড়া হয়ে যাবে 15 লাখ, হাত ছাড়া। তুই টাকা সামনে দেখেছিলি? তোর মরতে হবে, তোর মেরে আমি টাকা নিয়ে যাব। তুই মরে গেলে হাসতে হাসতে ভাঙবরে সাঁতার। কত মেয়ে তেল দেবে থাকলে রে টাকা? যার টাকা আছে তার সব আছে, যার টাকা নেই তার কিছু নেই। লোভে পাপ পাবে মৃত্যু বাবু লেগে গেল। আরে জন্ম মৃত্যু বিবাহ ভগবানের দান। তোর ভগবানের চোখ নেই, বেঈমান পরিবার দেখতে পায় না। ওরে একজন মরে গেলে হাসতে হাসতে ভাঙবো রে সাঁতার। কত মেয়ে তেল দেবে থাকলে রে টাকা? লোভে পাপ পাবে মৃত্যু বাবু লেগে গেল। জন্ম মৃত্যু বিবাহ ভগবানের দান। সবাই হবে লাখপতি আমার।
আমার বেলায় ফাঁদ, সবাই হবে লাগোপতি আমার বেলায় ফাঁদ, আমার বেলায় ফাঁদ। কেন করো বাড়াবাড়ি, কোমরি করবে দড়ি, কেন করো বাড়াবাড়ি, কোমরি করবে দড়ি, পোকাতি পুলিশে দা। হাত ছাড়া হয়ে যাবে কোনো লোলা, হাত ছাড়া হয়ে যাবে কোনো লোলা, হাত ছাড়া হয়ে যাবে। তোরা কেউ মরবি না, তাহলে আমি তো তোর বাবা, তুই আমাকে মেরে ফেলে তোরা 15 লাখ টাকা নিয়ে বাড়ি যা। বাবা তুমি আমার চোর মোদাটা বাবা, আমি কেমন করে তোমাকে মারবো, আমি মারতে পারবো না। তোর দাদা তো আমার মারতে পারবে না, তোদের তো টাকার লোভ, আমাকে মেরে তোরা টাকা নিয়ে বাড়ি যা। না বাবা না, আমিও মারতে পারবো না। আমি না এই বুড়ি, তোর এই অপদার্থ স্বামীটাকে তুই মেরে ফেললে আমি তোমাকে মারতে পারবো না। কেউ মারতে পারবি না, আমি কিন্তু তোর মেরে ফেলবো, তোর মেরে ফেলবো। আমি তো তোদের এই জন্য বলেছিলাম বাবা, আমি বিদেশে যাব না। তোরা তো আমার জোর করে আনলি, ডাক্তার বলেছে আমার এই লাশটা, আমি আর বাঁচব না রে। ওগো তোমার কি হয়েছে কি? আমার যে ব্লাড ক্যান্সার। যেতে হবে শেষ ঠিকানা, করে মের সাজা দিয়েছে ভগবান, শ্মশানে শেষ বিছানা। কেদনাথ তোমরা দেখো না পিছু, যেতে হবে শেষ ঠিকানা, করে মের সাজা দিয়েছে ভগবান, শ্মশানে শেষ বিছানা। স্বপ্ন আমার ভেঙে গেল, ভালোবাসা হারিয়ে গেল, বাপের বিচারে চোটের বাজি, এ কেমন লীলা বলো বিধি। স্বপ্ন সে ঠিকানা, কর্মের সাজা
দিয়েছে ভগবান শ্মশানে শেষ বিছানা শূন্য বাসা